তো হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি কল্যাণীর আরও একটি বিখ্যাত পূজা প্যান্ডেল সম্পর্কে জানাবো। সেই পূজা প্যান্ডেলও এবার দেখতে পাচ্ছে যে মুম্বাইয়ের যে বিখ্যাত তাজ হোটেল, এই তাজ হোটেল তৈরি হবে এই পূজা প্যান্ডেলে। এটা হলো বেদী ভবন নেতাজি সঙ্গের যে এবারের পূজা প্যান্ডেল সেটা। এবার এখানে কি করে আসবে, এখানে আসবে কল্যাণী নেমে ওখান থেকে অটোতে করে এখানে হলো বেদী ভবন বাজার নামলেই এখানে চলে আসতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে তৈরি হচ্ছে মুম্বাইয়ের তাজ হোটেল, যেটা বিখ্যাত হোটেল মুম্বাইয়ের তাজ হোটেল। সেই তাজ হোটেলের আদলে নির্মিত হবে এবারের পূজা প্যান্ডেল। এটা হলো বেদী ভবন নেতাজি সঙ্গের। তো দেখতে পাচ্ছ তোমরা, চলো। পুরো প্যান্ডেলটা এখনো তৈরি হয়নি, জাস্ট বাস পড়েছে। তো বিরাট চমক হতে চলেছে এখানে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই তাজ হোটেলের আদলে তৈরি, ঠিক আছে, বাঁশ বসে গেছে, ঠিক আছে, বাঁশ দিয়ে তৈরি হচ্ছে। এটা বিখ্যাত চমক এখানেও হতে চলেছে। তোমাদের সেই স্ট্রাকচার তো আমি দেখালাম একটু আগে ফটোটা, ঠিক মুম্বাইয়ের তাজ হোটেলের আদলে তৈরি হবে এটি, ঠিক আছে। এখানে দেখো কয়েক এসে কাজ আপাতত আজকে বন্ধ আছে, স্ট্রাকচার তৈরি হয়েছে। এখানে সবাই ক্যারাটে শিখছে, ঠিক আছে। তো এই নেতাজি সঙ্গের যে এবারের চমক মুম্বাইয়ের তাজ হোটেল, তার যোগ্য সম্পাদককে আমরা পেয়ে গেছি এবং তার কাছ থেকে জেনে নেবো এর ডিটেলস। দাদা, কত বছর ধরে এটা হচ্ছে? না, আমরা অ্যাকচুয়াল আমরা এই সংগঠনে আমরা প্রতি বছর আমরা শ্যামা পূজা করি, কালী পুজোটা করি আমরা। আচ্ছা, এলাকার মানুষের চাহিদা যে এখানে দুর্গাপূজা হোক, সেই জন্য আমরা এবার উদ্যোগ নিয়েছি। এলাকার মানুষের চাপে পড়ে অ্যাকচুয়ালি মানুষের চাপে পড়ে আমরা এই বছর প্রথম আমরা উদ্যোগ নিয়েছি দুর্গাপূজা, ঠিক আছে। তাই আমরা চাই হিন্দুটা ভালোভাবে যাতে করতে পারি, আমরা সবার আশীর্বাদ সবার সহযোগিতা নিয়েই, আপনারাও সহযোগিতা করবেন, পাশাপাশি আরও আশেপাশের লোক আছে, আরও সাংবাদিক আরও মিডিয়া আছে, তারাও আরও অনেকে এসেছিলো, তাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এবার প্রথম বছর মানে ভালোভাবে করতে চাই। আচ্ছা, এই তাজ হোটেল যেটা, এই ভাবনাটা কী করে আসলো প্রথম বছরে এত বড় চমক? অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন রকমের মডেল দেখেছিলাম, আমাদের বিভিন্ন মডেল দেখার পর আমাদের ক্লাবে আরও যারা কর্মকর্তা আছে, ইভেন আমিও, আমরা সবাই মানে দেখার পর আমরা এটাই সবাই মিলেই চয়েস করি। মানে কিছু কিছু লোক কিছু কিছু চয়েস করেছে, কিন্তু সবারই একটা দিকে নজর ছিল তাজ হোটেল, মানে এত ভালো লেগে যাবে সবার, তাই আমরা তাজ হোটেলটা আমরা দেখা করেছি। কবে নাগাদ শেষ হতে পারে কাজ? আমাদের তো কাজ শুরু হয়েছে, আবার হয়তো দু তিন দিন বাদ থেকে আবার শুরু হবে কাজ। আচ্ছা, কাজ শেষ হতে হতে পঞ্চমীর মধ্যে শেষ হয়ে যাবে। পঞ্চমী মানে ষষ্ঠী থেকে দর্শক দেখতে পারবে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যদি কিছু বলার থাকে? এটা প্যান্ডেল শুরু হয়েছে আমাদের এলাকায় প্রথম। আচ্ছা আচ্ছা, বড় প্যান্ডেল, ধন্যবাদ। শ্যামা পূজা প্রত্যেকই খেলাপ জনসাধারণ আশেপাশে পাবলিক তারা বলছে দুর্গাপূজা একটা হোক, তাই ক্লাবের সেক্রেটারি সবাই মিলে উদ্যোগ নিয়ে এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট নিয়েছে সেক্রেটারি। তাই মনে করছি পঞ্চমীর মধ্যে কমপ্লিট। তাহলে এবার কি শ্যামা পূজা হচ্ছে না? না, শ্যামা পূজা আমরা ছোট করে করবো। আচ্ছা, আমাদের ক্লাব সম্পাদক তপনদার মেন উদ্যোগী উনার, ওনার ইচ্ছা, ওনাকে এলাকার লোক বলেছে, আমরাও চাপ দিয়েছি, উনি উদ্যোগ নিয়েছে বলে সম্ভব। আচ্ছা, উনি উদ্যোগ না নিলে এটা এত বড় সম্ভব ছিল না, সম্ভব ছিল না। উনি একদম দারুণ লোক, মানে মাটির মানুষ, ওনার সহযোগিতার জন্যই, ওনার উদ্যোগের জন্যই আজকে এত বড় আমি মনে করি। আচ্ছা, আপনার নাম? আমার নাম আজাদ ঘোষ। আচ্ছা, আমি পূজা কমিটির যুগ্ম সম্পাদক এবং ক্লাব কমিটির যুগ্ম সম্পাদক, সহ সম্পাদক। আচ্ছা, আর আপনার নাম? আমার নাম গোপাল দাস। গোপাল দাস, আপনি এখানের মেম্বার, তাই তো? পূজা কমিটির মেম্বার। পূজা কমিটির মেম্বার, ওকে ওকে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ কত বড় মুম্বাইয়ের সেই তাজ হোটেল। তো মুম্বাই যারা মনে করেছেন যে মুম্বাই না গিয়ে কল্যাণীতে তাজ হোটেল দেখবেন, তাদের জন্য বড় চমক, ঠিক আছে, যে এখানে তাজ হোটেল তৈরি হচ্ছে, ঠিক আছে। এই যে দেখো এখানে কী সুন্দর একটা গরু ঘাস খাচ্ছে, তুমি কিছু বলবে? ওয়াও, কত সুন্দর গরুটা, ঠিক আছে, দেখো ঘাস খাচ্ছে, এই বাঁশ খাচ্ছে, বাঁশ তো মানুষ খায়, গরুতেও খাচ্ছে এখন, ঠিক আছে। যাই হোক, একটা গরু কিছু বললো না। তো খুব ভালো, এখানে তৈরি হচ্ছে প্রথম বছরে বড় চমকেরা নিয়ে এসছে তাজ হোটেল, ঠিক আছে। চলো ভিতর দিকটা দেখাই, দেখো এখানে বাস বাস পড়ে গেছে। প্রতি বছর শ্যামা পূজা হয়, দেখো কত বড়,
টুইন টাওয়ারের পরে কল্যাণীতে এটি বিখ্যাত পূজো মণ্ডপ হতে চলেছে। এখনও পর্যন্ত 50% কাজও কমপ্লিট হয়নি, যেটা বললেন ওখানকার যারা কর্মকর্তারা 50% কাজও হয়নি। তো পুরো কাজ কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে দেখাবো। এই যে এটা হলো ভিতরটা, এখানে আরও কাজ হবে। এখানে সম্ভবত পূজা যে মূর্তি, সেই মূর্তি এখানে থাকবে, দেবী মা। ঠিক আছে, এটা হলো ভিতরটা। এখানে 50% কাজ এখনও হয়নি। ওকে, তো দেখতে পাচ্ছ ভিতরটা। আপাতত গরুরা ঘাস খাচ্ছে, ঠিক আছে, ভালো, খুব ভালো, খুব সুন্দর লাগলো। এটা সেরা একটা চমক হতে চলেছে, মুম্বাইয়ের তাজ হোটেল। তো এবার মুম্বাই না গিয়েও তাজ হোটেলে দর্শন হবে কল্যাণীতে। ওরা চলে যাচ্ছে, এই পিছনে দেখতে পাচ্ছ তাজ হোটেল। মানে 50% কাজ এখনও হয়নি, পুরোটা খুব শীঘ্রই কমপ্লিট হবে।